বক্তব্য রাখবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ গোলাম মাওলা রনি 113 পটুয়াখালী 3 আপনার সময়সীমা 7 মিনিট জি বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাদের মহান রাষ্ট্রপতির এই মহান সংসদে প্রদত্ত ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবে বলতে গিয়ে আমি বলছি বিগত দিনে গত একটি বছর আমাদের সরকার এদেশের আর্থসামাজিক উন্নয়নে এদেশের প্রেক্ষাপটে যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড করেছেন এবং আগামী দিনগুলোতে এই সরকার কি কাজকর্ম করতে যাচ্ছেন তারই একটি সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে মহান রাষ্ট্রপতির ভাষণে এবং তার এই প্রদত্ত ভাষণের জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার দীর্ঘদিন পর প্রায় 34 বছর পর এ জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার নিকট আত্মীয় পরিবারের সদস্যবৃন্দদের মর্মান্তিক হত্যাকাণ্ডের যে রায় বিচারের রায় ঘোষিত হয়েছে এবং সেই রায় বাস্তবায়িত হয়েছে এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি বিচারের রায় বাস্তবায়নের প্রেক্ষাপটে মহান কোরআনের একটি অমীয় বাণী আমার মনে পড়ছে আল্লাহ বলেছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার এই জমিনের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন উদ্যত এবং অহংকারী মানুষ এই জমিনে কোনো অন্যায় করে পার পায় না সেই জিনিসটি 34 বছর পর আবার নতুন করে প্রমাণিত হলো এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি মাননীয় স্পিকার আপনি জানেন এই বাঙালি জাতির এই ভূখণ্ডের মানুষের প্রায় 2500 বছরের রাজনৈতিক ইতিহাস রয়েছে যদি ভাষার দিক কল্পনা করি এ ভাষার আমাদের গর্ব এই বাংলা ভাষার প্রায় 1000 বছরের ইতিহাস রয়েছে এই ইতিহাসের দীর্ঘ পথ পরিক্রমায় এ জাতি কি করেছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ আমি পেশ করতে চাচ্ছি আজ থেকে প্রায় 1300 বছর আগে সপ্তম শতাব্দীতে এই বাঙালি জাতি স্বাধীনতার জন্য একবার জেগেছিল তখন আমাদের এই বঙ্গের শাসক ছিলেন লক্ষ্মণ সেন মাননীয় স্পিকার যখন দিল্লির শাসক ছিলেন আর্যাবর্তের শাসক ছিলেন হর্ষবর্ধন সেই সময় বাংলার যে শাসক একবার চেষ্টা করেছিলেন স্বাধীনতার জন্য তার নাম ছিল ধর্মপাল আমি ভুল করেছি ধর্মপাল কিন্তু সেই সময় বাঙালি জাতি পারেনি সেই স্বাধীনতার যুদ্ধে জয়লাভ করার জন্য তারপর ত্রয়োদশ শতাব্দীতে যখন দিল্লির সুলতান ছিলেন ফিরোজ শাহ তুগলক তখন বাঙালি জাতি আবার বিদ্রোহ করেছিল স্বাধীনতার জন্য ওই সময় লিখিত একটি ইতিহাস তুজুকে ফিরোজ শাহী মিনহাজুস সিরাজ লিখিত তুজুকে ফিরোজ শাহী গ্রন্থে একটি অধ্যায় আছে যে অধ্যায়টির নাম আবু বঙ্গালা সেই ঐতিহাসিক এই জাতির মানুষদেরকে ভীরু এবং কাপুরুষ বলে ধিক্কার জানিয়েছিলেন বাঙালি সেই দিনও পারেনি তারপর পাকিস্তান আমলে 1952 সনে ভাষার আন্দোলনে যখন এদেশের মানুষ ছাত্র জনতা রাজপথে নেমেছিল পাকিস্তানি সৈন্য এবং পুলিশ সেদিন সেই মিছিলে গুলি চালানোর পর যে বিদ্রোহ এবং বিপ্লবের সৃষ্টি হয়েছিল বাংলার ঘরে ঘরে তারই প্রেক্ষাপটে কবি মাহবুব আলম চৌধুরী লিখেছিলেন আজকের এই রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণ চূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ আমি সেখানে কাঁদতে আসিনি এই যে বাঙালি অন্তরে অন্তঃস্থল থেকে বিদ্রোহের আগুন প্রজ্বলিত করেছিল সেই আগুনকে হাতে নিয়ে এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে সেই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে 1962 সনে 1966 সনে
এবং 1969 সনের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পূর্ণতা লাভ করে আর 1971 সনের মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা জয় লাভ করে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করি। মাননীয় স্পিকার, এই 2500 বছরের ইতিহাসে কিংবা ভাষার এই 1000 বছর ইতিহাসে কোনো বাঙালি আমাদের স্বপ্ন দেখাতে পারেনি, কোনো বাঙালি আমাদের স্বাধীনতার স্বাদ দিতে আস্বাদন করাতে পারেনি। শুধুমাত্র পেরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর এই কারণে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। মাননীয় স্পিকার, আপনি জানেন অপরাধ বিজ্ঞানে একটি কথা আছে, একটি অধ্যায় আছে, যাকে বলা হয় বাই বর্ন ক্রিমিনাল, অপরাধ করার জন্য যাদের জন্ম হয়েছে। যদি বাংলাদেশের প্রেক্ষাপট ধরি, এদেশের রাজনীতিতে বিএনপি এবং তার সহযোগী জামায়াত ইসলামী যে কাজ করছে, যে প্রতারণা করছে, যে অসত্য এবং প্রতারণামূলক তথ্যের মাধ্যমে এই জাতিকে বিভ্রান্ত করছে, এই ইতিহাস, এই সভ্যতার জগতে অন্য কোনো দেশে পাওয়া যাবে না। জামায়াত ইসলামী দলটি আপনি জানেন মাননীয় স্পিকার 1941 সনে প্রতিষ্ঠা হয়েছিল। এরপর থেকে ধর্মের নামে, ইসলামের নামে, আল্লাহর নামে এই পাক ভারত উপমহাদেশে তারা যে প্রতারণা করে যাচ্ছে, এই উপমহাদেশে এই দলটির দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে আর অন্য কারো দ্বারা সেই ক্ষতি হয়নি। কী ছিল সেই দলের প্রতিষ্ঠাতা? মাওলানা আবুল আলা মওদুদী বলতেন, এইভাবে প্রকাশ্য জনসভায় লাঠি উঁচিয়ে বলতেন, ও মোহাম্মদ কোন হ্যায়, আমার এই লাঠির যে শক্তি আছে মৃত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শক্তিটুকু নাই। এই হলো তাদের ইসলাম, এই হলো তাদের ধর্ম। যদি ধরেন আর ইতিহাস পিছনে যান, জামায়াত ইসলামী যে তথ্যের ভিত্তিতে রাজনীতি করে সেই তথ্যকে বলা হয় মওদুদীবাদ। মাওলানা আবুল আলা মওদুদী যে তথ্যের ভিত্তিতে রাজনীতি শুরু করেছিল তাকে বলা হয় ওহাবিবাদ। 1756 থেকে 1786 খ্রিস্টাব্দ পর্যন্ত সৌদি আরবের মাটিতে এই মাওলানা আবু ওহাব নজদি যে রাজনীতি শুরু করেছিলেন, আল্লাহ রাসুলকে অবমাননা রাজনীতি, যে রাজনীতি শুরু করেছিলেন সাহাবা একরামদের অবমাননা রাজনীতি, সমস্ত 10,000 সাহাবিদের সমস্ত কবর তিনি ভেঙে চুরমার করে দিয়েছিলেন। এবং তিনি একই কথা বলতেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবি যারা মারে গেছেন তাদের ন্যূনতম শক্তি নাই, তাদের কোনো ক্ষমতা নাই, তাদের কোনো মর্যাদা নাই। সেই রাজনীতি যদি এই জমিনে হয় তাহলে বর্তমান প্রেক্ষাপটে মাননীয় স্পিকার, যদি এই দেশে জামায়াত ইসলামী আসে এদেশের শহীদ মিনার থাকবে না। আপনি শুনেন, আপনার সময় আরো 5 মিনিট বৃদ্ধি করা হলো। মাননীয় স্পিকার, যদি জামায়াত ইসলামী এবং তার দোসরেরা এই দেশে রাষ্ট্র ক্ষমতায় পুনরায় আসে কি হবে? তারা যা বিশ্বাস করে, এই দেশে হাইকোর্ট মাজার থাকবে না। এই দেশে তারা প্রথম যে কাজ করবে, এই জিয়াউর রহমানের মাজার তারা নিজের হাতে ভেঙে ফেলবে সেই দিন। কেননা তারা বিশ্বাস করে মাজারে জিয়ারত করা হারাম, তারা শহীদ মিনার ভেঙে ফেলবে, তারা এদেশের যত স্থাপনা আছে সমস্ত কিছু ভেঙে ফেলবে। তারা মুখে বলে ইসলাম, আর কর্মে তারা কি করে? তারা মৃত মানুষের কবর জিয়ারত করাকে মনে করে হারাম। আপনি দেখবেন জামায়াত ইসলামের মসজিদগুলোতে গিয়ে তারা নামাজ পড়ে, নামাজের পরে তারা মোনাজাত করে না, তারা মোনাজাত করাটাকে বেদাত মনে করে, তারা সফর করতে নিষেধ করে, তারা এমনকি বাংলাদেশে যে দ্বিতীয় বৃহত্তম জামাত হয় তাবলিগ জামাত, এই তাবলিগ জামায়াতের, বিশ্ব তাবলিগ জামায়াতের জামাতটাকে তারা হারাম মনে করে, এই জামায়াত ইসলামী। এইভাবে তারা ইসলামের নামে দেশ এবং জাতিকে বিভ্রান্ত করতেছে। তাদের সম্পর্কে আল্লাহ রাসুল কি বলতেন? একদিন আল্লাহ রাসুলের দরবারে বিভিন্ন এলাকা থেকে সাহাবীরা আসছেন এবং তিনি তাদের জন্য দোয়া করতেছেন, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো মদিনার অধিবাসীদেরকে, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো ইয়ামেন দেশের লোকদের। জনৈক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নস প্রদেশ থেকে এসছি, আজকের সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছাকাছি, আমাদের এলাকার লোকজনের জন্য আপনি দোয়া করেন। আল্লাহ রাসুল দোয়া করলেন না, উনি আবার বললেন, আল্লাহ রাসুল দোয়া করলেন না। এরপর মোনাজা শেষ হলে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অপরাধ কি, আপনি কেন নজদের অধিবাসীর জন্য দোয়া করলেন না? আল্লাহ রাসুল বললেন, তোমরা শুনে রাখো, ওই নস্ত প্রদেশ থেকে এমন এক মানুষের উদ্ভব হবে যার উপাধি হবে শয়তানের শিং, এবং যার দ্বারা
এই জমিন ইসলামের নবুয়তের খেলাফতের যে ক্ষতি হবে এই ক্ষতি আর কোনো সম্প্রদায় দ্বারা অতীতে কখনো হয় নাই। বিভিন্ন মুফাসসিরিনে কেরাম ওলামায়ে কেরাম তাদের তাফসিরে বলেছেন ওই শয়তানের সিং বলতে যে লোকটিকে আল্লাহ রাসূল বুঝিয়েছেন সেই হলো মাওলানা আবু ওয়াহাব নজদী। সেই আবু ওয়াহাব নজদীর মতবাদী এই দেশে জামায়াত ইসলামী প্রচার করতেছে। মাননীয় স্পিকার, এই যে তারা মুখে ধর্মের কথা বলে কর্মে অধর্মের কাজ করে, তাদের যদি প্রতিষ্ঠার চিন্তা করেন 1941 সনে যখন এই ব্রিটিশ ভারতে এদেশের মুসলমানরা স্বাধিকার আন্দোলনের জন্য আন্দোলন করছে, তখন মাওলানা আবুল আলা মওদুদি তার অন্যতম সহযোগী মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুলি দেওবন্দ মাদ্রাসার শিক্ষক এবং বেহেশতি জেওরের লেখক মাওলানা আশরাফ আলী খান থানবী এরা একসাথে যুক্তি করে ব্রিটিশদের টাকা খেয়ে তারা তৎকালীন মুসলিম লীগের বিরুদ্ধে একটি বিকল্প শক্তি হিসেবে তারা রাজনীতি শুরু করেছিল। সেই রাজনীতির বিষ বাষ্প আর সারা বাংলাদেশের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। আল্লাহ জানতেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানতেন এই জমিনে জামায়াত ইসলামীর মতো দলের আবির্ভাব হবে যারা ইসলামকে ক্ষতি করবে, যারা তার রাসূলকে অনুসরণ না করে তাকে অপমানিত করবে। অথ ইসলামের মূল আকীদায় আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো টু শব্দটি করা যাবে না এবং তার প্রত্যেকটি কথা মুসলমানদের ইমানের প্রধান অঙ্গ সেটা অক্ষরে অক্ষরে পালন করার জন্য। এই জামায়াত ইসলামী তাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ কি বলেছেন সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন আমি সেই কথাটি আপনাকে বলতে চাই। মাননীয় স্পিকার, আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফিহি আনফুসিহিম হারাজান মিম্মা ওয়াকাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে চিন্তা চেতনায় কর্মে আমার রাসূলকে অনুসরণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না। মাননীয় স্পিকার, এই আয়াতটি দ্বারাই বোঝা যায় যে জামায়াত ইসলামী বাংলাদেশে আসলে কী করছে এবং তাদের ধর্ম এবং তাদের মতবাদ সম্পর্কে এদেশের মুসলমানদের উপরে আমি দায়িত্ব দিলাম তারাই বিচার করুক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রাষ্ট্রপতি ঠিক আছে, প্রথমেই দিয়েছি রাষ্ট্রপতি সম্মান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। মাননীয় মাননীয় সদস্য, আপনার এই বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।